বুধবার মুর্শিদাবাদের কান্দি থানার কুমারসন গ্রাম পঞ্চায়েতে একটি জমিতে ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। জানা যায়, নিহত যুবক 33 বছরের রাজিবুর রহমান বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। নিহত যুবকের পরিবারের অভিযোগ, রাজিবুর রহমানকে খুন করা হয়েছে। নিহত যুবক তৃণমূলের পঞ্চায়েত প্রধান তানজিলা বিবির পুত্র। আরও জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়, রাত্রে আর বাড়ি ফেরেনি। এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মানে আমরা সকালে দেখলাম, সকালে খবর পেলাম, যেহেতু আমার অঞ্চলের আমাদের যে প্রধান সাহেব তানজিলা বিবির তার ছেলে, যে আমরা খবর পেলাম, গিয়ে দেখলাম ও শুনলাম যে মাঠের মধ্যে রাস্তার ধারে, গ্রাম ঢুকতে রাস্তার ধারে জমিতে পড়েছিল আর কি। গ্রাম বাড়ির লোক ভেবে ভাবছে, যেহেতু ফার্ম আছে একটা, নিজের ব্যবসা করে বাড়ির পাশেই, বাড়ির লোক ভাবছে যে ফার্মে আছে হয়তো রাত্রেবেলায়, আর ফার্মের যারা গাড়ি থাকে, নাইট গার্ড থাকে, ও সঙ্গে যারা থাকে, তারা ভাবছে বাড়িতে আসে। তো ও কোনো দিন বাড়িতেও থাকে শুয়ে, কোনোদিন ফার্মেও থাকে, তার জন্য রাত্রে এখন খোঁজখবর হয়নি। সকালে তখন গ্রামের লোক দেখে যে রাস্তার মধ্যে একজন পড়ে আছে, যে পরে দেখা যায় যে যে খবর পায়, তখন দেখা যায় না, এটা আমাদের বাহাদুরপুরেরই তানজিলা বিবির, যে আমাদের কুমারসন অঞ্চলের প্রধান, তারই ছেলে। হ্যাঁ, এরপর করে কানি থানা আই সাহেব গেছিলেন, উনি তদন্ত করে দেখছেন ব্যাপারটা কী, এই অবস্থা। আমরা তো মর্গে নিয়ে এসছে, তো পোস্টমর্টম করে আমরা নিয়ে যাবো আর কি। রাজিবুর শেখ, রাজিবুর 31 বছর বয়স, তার বাবার নাম হলো গিয়াসুদ্দিন শেখ, তার তিন কুমারসন্ডা গ্রাম পঞ্চায়েত। আমার নাম অসুদেন্দু ঘোষ। কয়েক জায়গায় আমরা খালি চোখে দেখলাম, সেটা সে পোস্টমর্টমের পরেই বুঝতে পারা যাবে যেটা কী ব্যাপার। ও তো কোনো পারিবারিক শত্রু বা কোনো ইয়ে শত্রু আমরা তো সেরকম কোনো শুনিনি। হ্যাঁ, তার জন্য আমরা সেভাবে কিছু ভাবছি না। সেটা আমরা এখনো বলতে পারছি না এখন ঠিক কি, সেটা পুলিশ দেখছে, পুরো কানি থানা এসে দেখছেন, নিজে উনি দেখছেন, উনি ব্যাপারটা ভালো বলছেন। দেখুন, আজ সকালবেলায় আমাদের প্রধানের ছেলে রাজিবুর কে তার গ্রামে ঢুকবার মুখে রাস্তার একটা জঙ্গলের ধারে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এবং রাজিবুলের ওই এলাকায় সে রাজনৈতিক কোনো ক্রিয়াকাণ্ডের সাথে নিজে ব্যক্তিগত জড়িত থাকতেন না, নিজের একটা ছোট্ট পোলট্রি ফার্মে নিয়ে তিনি থাকতেন, তার কোনো রাজনৈতিক শত্রু বা ব্যক্তিগত শত্রু ছিল বলে গ্রামের মানুষ বা আমাদের ধারণা নেই। প্রধানের হয়তো অনেক রাজনৈতিক শত্রু থাকতে পারে, কিন্তু এই ছেলেটিকে আমাদের যা দেখে আপৎকালীন মনে হচ্ছে, এই ছেলেটিকে কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে মার্ডার করে ফেলে দিয়েছে, এবং সেইটাই আমরা পুলিশকে বলেছি পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করতে, এবং আমরা পোস্টমর্টম রিপোর্টটা জানি সুষ্ঠুভাবে ভালোভাবে হয়, এবং দায়িত্বপূর্ণভাবে জানি সব পুঙ্খানুপুঙ্খানু দেখা হয়, তার জন্য আমরা কান্দি হসপিটালের সুপার সাহেবকেও আমরা অনুরোধ করেছি, এবং আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলবো যে এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই হত্যাকারীকে আগাম কাউকে চিহ্নিতকরণ করে এই মুহূর্তে আমাদের বলা সঠিক বলে মনে করছি না। এর পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে? দেখুন, আমাদের সদ্য ঘটনা ঘটেছে, আমি ওই এলাকার অঞ্চল সভাপতি, আমাদের যারা নেতৃত্ব আছে পার্টির, তাদের সাথে আগে কথা বলি, আগে আমরা শোক এবং শেষকৃত্য নিয়ে পোস্টমর্টম নিয়ে পড়ে আছি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।